কি বলতে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যব্যাপী সমস্ত ইউনিয়ন দপ্তরে আজকে আমাদের ডেপুটেশন কর্মসূচি আছে। দীর্ঘ বঞ্চনা লাঞ্ছনা অত্যাচারের মানে আজকে বহিঃপ্রকাশ, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে আমরা যে সামান্য ইনসেন্টিভটুকু পাই মাসের শেষে সেটা একবারে দেওয়া হচ্ছে না, এই আট ভাগে করে তারা দিচ্ছেন, যার ফলে গত এক বছরের হিসাব আমরা পাচ্ছি না। আমাদের এই আট ভাগে টাকাটা দেওয়াটা বন্ধ করতে হবে, আর এক বছরের ইনসেন্টিভ যেটা ওনারা দিয়েছেন সেটার হিসাব আমাদের বুঝিয়ে দিতে হবে। আমাদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি সহ 21,000 টাকা দাবি ওনাদের আজকে লিখিত আকারে দিতে হবে, তারপরে আমাদের মোবাইলে প্রতিনিয়ত ওনাদের রিপোর্ট করতে হয়, তাহলে সেই অ্যান্ড্রয়েড ফোন অবিলম্বে দিতে হবে, তার রিচার্জ বাবদ 300 টাকা দিতে হবে, এবং জল পরীক্ষার কাজ, যে জল পরীক্ষার কাজগুলো বলা হয়েছিল, ঘোষণা করা হয়েছিল প্রতিটা আশাকে ট্রেনিং দিয়ে করাবেন, সেটা হয়নি। মুষ্টিমেয় কয়েকজনকে দেওয়া হয়েছে, আমরা চাইছি প্রতিটা আশারই ট্রেনিং হোক, প্রতিটা আশায় কাজ পাক, এবং পাশাপাশি আমাদের আশাকর্মীরা যে কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের ঘোষিত 1,00,000 টাকা করে দেওয়ার কথা ছিল, সেই ঘোষিত 1,00,000 টাকা আজ পর্যন্ত আমাদের মেয়েরা পায়নি, সেটা অবিলম্বে দিতে হবে। আর এই যে প্রতিনিয়ত খেলা মেলা, তারপরে দুয়ারে সরকারে আমাদের পরীক্ষা সেন্টার সেখানে ডিউটিতে পাঠানো হচ্ছে, কিন্তু উইদাউট পারিশ্রমিক কোনো পারিশ্রমিক আমরা পাচ্ছি না, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়াও আমাদের আরও বহু দাবি রয়েছে, যেগুলো যে খেলা মেলায় যে তারা পাঠাচ্ছেন বা মুখে বলছেন স্বাস্থ্যকর্মী, সেই স্বাস্থ্যকর্মীর স্বীকৃতিও তারা দিচ্ছেন না। এই সমস্ত দাবিতে আজকে টোটাল রাজ্য জুড়ে আমাদের সিওমই ঘেরাও আছে, লিখিত যতক্ষণ না পাবো আমরা এখানে ঘেরাও করে সিওমই স্যারকে রাখবো। এই আমাদের আজকে, আপনার নাম? মাধুরী মাল্লা। দেখতে পাচ্ছেন তো চোখে?